হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আসলে তোমাদের মাঝে আসার যে স্পৃহা, যে লোভ, এই লোভটা আমি কিন্তু এখন আর সামলাতে পারি না। কেন জানি তোমাদের মাঝে বারবার ফিরে আসতে চেষ্টা করি এবং আসতে ইচ্ছা করে। তো আমি যখন এটা শুরু করি, আমার জাহিদ একাডেমিটা শুরু করি, তখন আমি প্রিপারেশন নিয়েছিলাম যে বা মনস্থির করেছিলাম যে সপ্তাহে একটা একদিন করে তোমাদের সাথে আমার এটার কানেকশনটা হবে। কিন্তু না, এটা তোমাদের সাপোর্ট, তোমাদের মানে মেসেজ, আমার সাথে থাকার যে ইচ্ছা পোষণ করেছো, এই ইচ্ছাটা আমাকে আস্তে আস্তে লোভনীয় করে তুলেছে। এবং আমি আমার কাছে খালি মনে হয় যে কখন তোমাদের মাঝে আসবো, কখন তোমাদের সাথে কথা বলবো। তো এই লোভ থেকে, এই লোভ সংবরণ না করতে পেরেই কিন্তু তোমাদের মাঝে এত ঘন ঘন চলে আসা। তো বন্ধুরা, যেহেতু চলেই আসছে, সো আমরা আজকে কিছু পড়াশোনা করি এবং আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানবো, এর আগে আমি দেখেছিলাম ডু এর ব্যবহার এবং অক্সিলারি ব্যবহার। আজকে মোস্ট পাওয়ারফুল একটা ওয়ার্ড ডু, এই ডু নিয়ে কিন্তু আরো কিছু আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডু এর, মেবি ডু কখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে, কখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে, কিন্তু আরো অনেকগুলো ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো আমরা দেখব। তো চলো দেখি আজকে কি ব্যবহারগুলো এখানে আছে। তো দেখো, আমার টপিকসটাই হচ্ছে ইউজিং ডু, ডাজ অ্যান্ড ডিড। প্রথমে আমি এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, চার্ট আকারে আমি করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারো বা তোমাদের যাতে উপকার হয়, তোমরা খুব সহজে যাতে এটাকে রিকগনাইজ করতে পারো, সেজন্য আমি কি করেছি, একটা চার্ট তৈরি করেছি। ওকে, প্রথম অংশটা আমি লিখেছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কিভাবে ডু বা ডাজ ব্যবহার হয় বা ডিড ব্যবহার করা হয়। দেন নেক্সট আমি রেখেছি কিভাবে নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে ইমফ্যাসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কিভাবে রিপিটেশন অ্যাভয়েড করা যায়। আচ্ছা, এই ডু ডাজ দিয়েই কিন্তু রিপিটেশন অ্যাভয়েড করতে পারি, এমফ্যাসাইজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, দেখো ইন্টারোগেটিভটা আমরা প্রথমে দেখি। ইন্টারোগেটিভটা হচ্ছে ডু ইউ গো দেয়ার। দ্যাট মিন্স, আমি এর আগে আলোচনা করেছিলাম যে ইউ গো দেয়ার মেন সেন্টেন্স। তো মেন সেন্টেন্স এটাকে যদি আমি এখন ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমার একটা, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই বা হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি কি বলেছিলাম যে ডু, ডাজ অথবা ডিড তোমাকে অবশ্যই আনতে হবে, কারণ এই হচ্ছে আমাদের বিপদের বন্ধু। সো এখানে কি হয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে দুটো অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়েছে ডু। সো ডু ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? ওকে, দেন নেক্সট সেন্টেন্স, তাহলে ডু এর একটা আমরা ব্যবহার পেলাম। দেন নেক্সট সেন্টেন্স হচ্ছে ডাজ শি সিং এ সং, সে কি গান গিয়েছিল, সে কি গান গাই। তো এখানে একইভাবে যে মেন সেন্টেন্সটা হচ্ছে কি, শি সিং এ সং, মেন সেন্টেন্সটা হচ্ছে শি সিং এ সং, সে গান করে। এখন এটাকে নেগেটিভ করার জন্য কি হয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হয়েছে, সেটা কি, ডু। এখন শি এর কারণে, এটা তো তোমরা জানো যে শি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ডু অথবা কি হয়, ডাজ হয়, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই এখানে ডাজ হবে। দ্যাটস ওয়াই এখানে আমি ডাজ ব্যবহার করেছি। কিসের কারণে? তাহলে এখানে আগেরটা এবং পরেরটার মেন পার্থক্যটা কি, যে এখানে ছিল ইউ এর কারণে ডু হয়েছে আর এখানে হচ্ছে শি এর কারণে ডাজ ব্যবহার করা হয়েছে, বিকজ শি ইজ এ সিঙ্গুলার নাম্বার। ওকে, দেন নেক্সট, ডিড হি গো টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে মেন সেন্টেন্সটা কি, হি গোজ টু স্কুল, না সি হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কারণ এখানে ওয়েন্ট অবশ্যই ছিল, না হলে তো ডিড হতো না, রাইট। এখন এটাকে আমি কি করব, ইন্টারোগেটিভ বানাবো। তো ইন্টারোগেটিভ বানানোর ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। সো এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তাই আমাকে ডু ভার্বটা আনতে হয়েছে। তাহলে যেহেতু এখানে ওয়েন্ট ছিল, সো ডুটা কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে, অর্থাৎ পাস্ট হয়ে যাবে। তো এখানে যখন একবার পাস্ট হয়ে গেছে, তাহলে এখানে আবার ওয়েন্টের প্রয়োজন নাই, গো ব্যবহার করা হয়েছে।
তাহলে আমরা দেখবো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিভাবে আমরা ডু, ডাজ এবং ডিড ব্যবহার করলাম। এবার আমরা দেখি যে একটু নেগেটিভের ক্ষেত্রে কিভাবে এই টিপটা আমরা ব্যবহার করে থাকি। দেখো, আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। তাহলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে কি, আই নো হিম, আমি তাকে চিনি। এখন এটাকে কি আমি নেগেটিভ করব। দেখো, নেগেটিভ করার ক্ষেত্রে একইভাবে ইন্টারোগেটিভের মতোই নেগেটিভ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি একটা অক্সিলারি ভার্ব লাগবে, কারণ অক্সিলারি ভার্বের পর ছাড়া নট ব্যবহার করতে পারবো না। অ্যাম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, তাই না? কিন্তু এই সকল অক্সিলারি ভার্বগুলো এখানে নাই, তার কারণে আমাকে আবার ডু আমাকে কি করতে হবে, হায়ার করে নিয়ে আসতে হবে। আমি আগেই বলেছিলাম যে ডু অত্যন্ত পাওয়ারফুল একটা ওয়ার্ড, তো এটা অনেক, অর্থাৎ আমাদের, আমরা যখনই বিপদে পড়বো, আমি এভাবেই বলে থাকি, আমরা যখনই বিপদে পড়ি তখনই ডু ভাবটা দূর দিয়ে আসে আমাদেরকে সাহায্য করতে। তাহলে এখানে নেগেটিভ করার জন্য আমাকে কি করতে হবে, যে ডু ব্যবহার করতে হবে। তাহলে ডু এর পরে আমি নট শব্দটা ব্যবহার করতে পারবো। দ্যাটস হোয়াই আই ইউজ দিস, আই ডোন্ট নো হিম। ওকে, তাহলে নেগেটিভের ক্ষেত্রেও আমি ডু কীভাবে ব্যবহার করলাম, একইভাবে ডাজ নট, ডাজ নট কেন, কারণ হি এর কারণ। পার্থক্যটা হচ্ছে আই এবং হি, আইয়ের পর আই ডোন্ট, হি এর পর হি ডাজন্ট, বিকজ হি ইজ এ সিঙ্গুলার নাম্বার। ওকে, দ্য নেক্সট সেন্টেন্স, হি ডিড নট কাম ইয়েস্টারডে, দ্যাটস হোয়াই ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট, পাস্ট মিনিং করার কারণে কি হচ্ছে এখানে ডিড নট হয়েছে। তা আমি বলেছি যে যদি কোনো প্রেজেন্ট সিম্পলকে বা প্রেজেন্ট টেন্সকে, প্রেজেন্ট সেন্টেন্সকে যদি পাস্ট করতে হয়, আগে আমাকে দেখতে হবে ওখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বটাকে পাস্ট করে দিলেই সেন্টেন্সটা পাস্ট হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কি করতে হবে, প্রিন্সিপাল ভার্বটাকে পাস্ট করতে হবে। কিন্তু এটাকে কি নেগেটিভ বানাতে হবে, নেগেটিভ বানানোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু এখানে নাই, সেহেতু কি আমাকে ডুটা আবারও আনতে হচ্ছে। তাহলে যেহেতু এটা পাস্ট ছিল, সেহেতু ডুটাকে আমাকে ডিড করে দিতে হবে। যেহেতু ডিড হয়ে গেছে এখানে, এটা আর কেম হবে না। ওকে বন্ধুরা, তাহলে আমি নেগেটিভের ক্ষেত্রেও কিভাবে আমি ডু বা ডাজ বা ডিড ব্যবহার করি সেটা দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন টু এম্পাসাইজ, টু এম্পাসাইজের ক্ষেত্রে কিভাবে আমরা ডু, এই দুইটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুব ভালো করে খেয়াল করো। টু এম্পাসাইজ দ্যাট মিন্স গুরুত্ব আরোপ করা, এম্পাসাইজ দ্যাট মিন্স গুরুত্ব আরোপ করা, গুরুত্ব দিয়ে, খুবই গুরুত্ব দিয়ে যদি তুমি কোনো কিছু বোঝাতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ডু শব্দটা ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স এখানে ডু মানে করা বা ডু অক্সিলারি ভার্ব দুটোই ব্যবহার হবে না, শুধু ডুটা দেখা যাবে। ডুটা যদি দেখতে পাও তাহলে তুমি এখানে বুঝবা যে অবশ্যই এটা অনেক গুরুত্ব সহকারে বলা হচ্ছে। ওকে, তো ফর এক্সাম্পল, আই টোল্ড হিম নট টু গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম, বাট হি ডিড গো। দেখো স্ট্রাকচারটা কেমন, হি ডিড গো, হি ডিড নট না, হি ডিড হি গো না, বাট এখানে কি হি ডিড গো, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে কি হি গো, আমি তাকে যেতে নিষেধ করেছিলাম বাট সে কি গিয়েছিল, তাই না? তো আসল সেন্টেন্সটা হচ্ছে হি গো, কিন্তু আমি এখানে একটা ডিড ব্যবহার করেছি। তো ডিড কেন ব্যবহার করেছি, বিকজ এই গো এর গুরুত্বটাকে বোঝানোর জন্য, এই সেন্টেন্সটা, এই ব্যাপারটাকে, যাওয়া ব্যাপারটাকে অনেক গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি, এই কারণে আমি এখানে ডিড শব্দটা ব্যবহার করেছি। ওকে, তো দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিড ব্যবহার কেন করলাম, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে ওয়েন্ট, বাট ডিড যখন আমরা ব্যবহার করব সেন্টেন্সটা এটা হবে। ওকে, এটা আর হবে না। দেন ইউ ডু লুক টায়ার্ড, ওকে, সেন্টেন্সটা হচ্ছে ইউ লুক টায়ার্ড, তোমাকে দেখতে অনেক ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু এটা অনেক গুরুত্ব দিয়ে যখন বলা হবে তখন অবশ্যই তোমাকে বলতে হবে ইউ ডু লুক টায়ার্ড। দ্যাট মিন্স এখানে কোনো অক্সিলারি ভার্ব না, কোনো প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ইউজ করছে না, কোনো হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার হচ্ছে না, এটা শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে টু এম্পাসাইজ, গুরুত্ব আরোপ, লোকটাকে গুরুত্ব দেওয়ার জন্যই, বেশি পরিমাণে গুরুত্ব দেওয়ার জন্যই
দুটা এখানে ব্যবহার হচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ডু বা ডাস বা ডিড আমরা কখন ব্যবহার করে থাকি। তো নেক্সট, টু অ্যাভয়েড রেপিটেশন। রেপিটেশন আমরা যখন কোনো শব্দ বা কোনো ওয়ার্ডের যখন একই শব্দ আমি দুবার ব্যবহার করব না, তখন কিন্তু আমরা ডু এর সাহায্য নিতে পারি। কিভাবে নিতে পারি সেন্টেন্সটা লক্ষ্য করো, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? ইয়েস, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে যে আই নো, এটাই তো আমরা সাধারণত বলে থাকি, ইয়েস আই নো। বাট এখানে বলা হয়েছে যে ডু ইউ নো হিম, তুমি তাকে চেনো? ইয়েস আই নো, এটাই হওয়ার কথা। কিন্তু আগের যে নো আছে এই নোটাকে আমি দ্বিতীয়বার আবার ব্যবহার করব না, অর্থাৎ তার পরিবর্তে আমি রিপিট করব না, এক কথায় ওই নো শব্দটাই আমি আবার রিপিট করব না। এই এই জিনিসটাকে এড়াতে গিয়ে আমি এখানে ডু ব্যবহার করব। ইয়েস আই ডু, দ্যাট মিন্স ডু মানেই হচ্ছে কিন্তু এখানে নো। তাহলে ডু নো এর রিপিটটা আমি করব না, যার কারণে এখানে ডুটা ব্যবহার করলাম। স্মার্ট সেন্টেন্স, এটাকে আমরা বলে থাকি যে আমরা স্মার্ট সেন্টেন্স ইউজ করেছি। এখন গতানুগতিকভাবে আমরা ব্যবহার, ইয়েস আই নো, ডু ইউ গো দেয়ার? ইয়েস আই গো, বাট আই ডু। যখন আমি এটা আই ডু করবো, এটা আরও স্মার্ট বহন করে, সেন্টেন্সটার মধ্যে আরও স্মার্ট বহন করে। ওকে, দেন একইভাবে দেখো পরের সেন্টেন্সটা, সি সিংস ওয়েল, সে ভালো গান করে। ইয়েস, সি সিংস ওয়েল, এটাই তো আমরা ব্যবহার করতে পারতাম, বাট আমরা ব্যবহার করে নিই ইয়েস সি ডাজ। এখন এখানে আই ডু কেন হলো এবং ডাজ হলো, এগুলো তো একেবারেই পুরাতন নিয়ম, এটা সাবজেক্টের কারণে ডু বা ডাজ হয়ে থাকে, এটা তোমরা অবশ্যই জানো। ইয়েস সি ডাজ, এখানেও আমরা কি করেছি, এই শব্দটাকে আমরা রিপিট করে নেই, এটার পরিবর্তে আমরা ব্যবহার করেছি। ওকে বন্ধুরা, এই ছিল আমার আজকে টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডু ডাজ এবং ডিড এর কতরকম আরও অনেক অনেক এগুলোর ব্যবহার আছে। আমি আস্তে আস্তে তোমাদের মাঝে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তোমাদের আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে। তাহলে আজকে আমরা দেখলাম যে সর্বশেষে আমরা একটু সামারাইজ করি যে ডু ডাজ ডিড আমরা কিভাবে ব্যবহার করলাম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখলাম, নেগেটিভের ক্ষেত্রে দেখলাম, গুরুত্ব আরোপের ক্ষেত্রে দেখলাম, এবং কিভাবে একই শব্দ দুইবার ব্যবহার না করে ডু ব্যবহার করে সেটাকে আরও স্মার্ট করতে পারি সেটাও দেখলাম। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরে থাকো এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।